ভিডিও শুরুর প্রথমেই আপনাদের প্রত্যেককে জানাচ্ছি 2020 সালের দুর্গাপূজোর প্রীতি এবং শুভেচ্ছা। সারা বছর আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, তার জন্য প্রত্যেককে জানাই ধন্যবাদ। আজ আমি আপনাদের সামনে বলবো দুর্গাপূজোর চার দিন দেবী দুর্গাকে আপনি কী ফুল এবং কী ফল দিয়ে পুজো দিলে মা অত্যন্তই সন্তুষ্ট হন। অর্থাৎ এই ভিডিওতে আলোচনা করব সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী এই চার দিন কোন ধরনের মিষ্টান্ন বা ফল কোন কোন দিন কী দেবেন এবং তার সঙ্গে কী ফুল দিলে মা অত্যন্তই সন্তুষ্ট হবে আপনার ওপর। চলে আসবো বিস্তারিত প্রতিবেদনে, তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথমবারের জন্য আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা তো প্রত্যেক দিন পুজো দিই, সপ্তমী, অষ্টমী, নবমী এবং তার সঙ্গে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি। যদি এই বছরে আপনি এই বিশেষ জিনিসগুলি দিয়ে পুজো দেন, তাহলে অতি অবশ্যই আপনার জীবনটা আরও আনন্দে ভরে উঠবে, আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। তাই অতি অবশ্যই যখন আপনি পুজোই দিচ্ছেন এই জিনিসগুলি মনে রাখবেন। সপ্তমীর দিন আপনি অতি অবশ্যই পুজোর ডালিতে দেবেন মধু এবং শিউলি ফুল। হ্যাঁ বন্ধুরা, সপ্তমীর দিন মাকে অতিরিক্ত পরিমাণে আশীর্বাদ অর্জনের জন্য মায়ের কাছ থেকে অতি অবশ্যই আপনি যেভাবে পুজো দেন দেবেন, তবে অতি অবশ্যই মধু এবং শিউলি ফুল অতি অবশ্যই আপনার যেন পুজোর ডালিতে থাকে। অষ্টমীর দিন মনে রাখবেন, অষ্টমীর দিন আপনারা আঁখ এবং অতি অবশ্যই পদ্ম ফুল দেবেন মাকে পুজো দেওয়ার জন্য। আঁখ এবং পদ্ম ফুল দিয়ে মাকে পুজো দেবেন, এর ফলে কিন্তু আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে, শান্তি, আরোগ্য সব কিছুই লাভ হবে। যদি পারেন লাড্ডু নিবেদন করতে পারেন। এরপর আপনাদের বলবো নবমীর দিন। নবমীর দিন অতি অবশ্যই মাকে দেবেন তিলের নাড়ু এবং একটি জবা ফুল, লাল রঙের জবা ফুল অতি অবশ্যই মাকে দেবেন। এর ফলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার মনস্কামনা, সকল প্রকার মনস্কামনা পূর্ণ হবে। আপনার যে শত্রু তার দমন হবে, অর্থাৎ শত্রুতা কিন্তু হ্রাস পাবে। তাই অতি অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন তিলের নাড়ু এবং লাল রঙের জবা, যদি সম্ভব হয় অতি অবশ্যই অষ্টমুখী জবা আপনি নিবেদন করতে পারেন মায়ের কাছে। এবং দশমীর দিন অবশ্যই অবশ্যই দেবেন সাদা মিষ্টি দই এবং তার সঙ্গে নীল অপরাজিতা ফুল। হ্যাঁ বন্ধুরা, সাদা যে দই মাকে নিবেদন করবেন দশমীর দিন এবং তার সঙ্গে অতি অবশ্যই দেবেন নীল অপরাজিতা ফুল, মায়ের অত্যন্ত প্রিয় এই ফুল অতি অবশ্যই দেবেন। আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। আপনি যদি চার দিন এই বিশেষভাবে এই দ্রব্যগুলি দিয়ে পুজো দেন, আপনার সৌভাগ্য কেউ আটকাতে পারবে না। আজ আমি আপনাদের এই বিশেষ বিষয়টিকে জানিয়ে দিলাম। আশা করি আপনারা যখন পুজো দেবেন এই বিশেষ বিষয়গুলিকে খেয়াল রেখে পুজো দেবেন এবং আপনার জীবনে সৌভাগ্য অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি অবশ্যই পাবে। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে। আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, পারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যদি সহযোগিতা করতে চান অতি অবশ্যই জয়েন বাটনটি প্রেস করতে
একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন এবং অতি অবশ্যই প্রত্যেককে ভালো রাখবেন। সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। নমস্কার। ভিডিও শুরুর প্রথমেই আপনাদের প্রত্যেককে জানাচ্ছি 2020 সালের দুর্গাপুজোর প্রীতি এবং শুভেচ্ছা। সারা বছর আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, তার জন্য প্রত্যেককে জানাই ধন্যবাদ। আজ আমি আপনাদের সামনে বলবো দুর্গাপুজোর চার দিন দেবী দুর্গাকে আপনি কী ফুল এবং কী ফল দিয়ে পুজো দিলে মা অত্যন্তই সন্তুষ্ট হন। অর্থাৎ এই ভিডিওতে আলোচনা করব সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী এই চার দিন কোন ধরনের মিষ্টান্ন বা ফল কোন কোন দিন কী দেবেন এবং তার সঙ্গে কী ফুল দিলে মা অত্যন্তই সন্তুষ্ট হবে আপনার ওপর। চলে আসবো বিস্তারিত প্রতিবেদনে। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথমবারের জন্য আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা তো প্রত্যেক দিন পুজো দিই, সপ্তমী, অষ্টমী, নবমী এবং তার সঙ্গে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি। যদি এই বছরে আপনি এই বিশেষ জিনিসগুলি দিয়ে পুজো দেন, তাহলে অতি অবশ্যই আপনার জীবনটা আরও আনন্দে ভরে উঠবে, আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। তাই অতি অবশ্যই যখন আপনি পুজোই দিচ্ছেন এই জিনিসগুলি মনে রাখবেন। সপ্তমীর দিন আপনি অতি অবশ্যই পুজোর ডালিতে দেবেন মধু এবং শিউলি ফুল। হ্যাঁ বন্ধুরা, সপ্তমীর দিন মাকে অতিরিক্ত পরিমাণে আশীর্বাদ অর্জনের জন্য মায়ের কাছ থেকে অতি অবশ্যই আপনি যেভাবে পুজো দেন দেবেন, তবে অতি অবশ্যই মধু এবং শিউলি ফুল অতি অবশ্যই আপনার যেন পুজোর ডালিতে থাকে। অষ্টমীর দিন মনে রাখবেন, অষ্টমীর দিন আপনারা আঁখ এবং অতি অবশ্যই পদ্ম ফুল দেবেন মাকে পুজো দেওয়ার জন্য। আঁখ এবং পদ্ম ফুল দিয়ে মাকে পুজো দেবেন, এর ফলে কিন্তু আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে, শান্তি, আরোগ্য সব কিছুই লাভ হবে। যদি পারেন লাড্ডু।